আসসালামু আলাইকুম, সোমা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তেহারি রান্না করব। তেহারি রান্নার জন্য এখানে 2 কাপ পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। এখানে গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি এবং বাদাম বাটা নিয়েছি। এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। এখন চলে যাব রান্নার জন্য। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে না হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ বাটা, বাদাম বাটা। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। বাদাম বাটা দিয়ে এখন আমি সবকিছু তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবকিছু আবারও ভেজে নেব তেলের সাথে। এখন আমি দিয়ে দিব তেহারির মশলা। তেহারির মশলা আমি একটা বাটিতে পরিমাণ মতো ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশিনে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই গরুর মাংসটা কষিয়ে নেব। আমার গরুর মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাংস রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। গরুর মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংস একটা বাটিতে তুলে নেব। এখন আমি সবগুলো মাংস তুলে নিয়েছি। এখন এই মশলার ভিতরে আমি পোলাওয়ের চাল দিয়ে চালটা 2-3 মিনিট ভেজে নেব। মশলার সাথে চালটা ভালো করে ভেজে নিতে হবে। আমার চালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ চালের জন্য এখানে আমি 3.5 কাপ পানি দেব এবং 1/2 কাপ দুধ দেব। পোলাও রান্নার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব তুলে রাখা গরুর মাংস। গরুর মাংস দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে না হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নার মাঝখানে ঢাকনা তুলে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সবকিছু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। দেখুন আমার তেহারিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু দিয়ে রান্না একদম কমপ্লিট। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।